প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। অল্প খরচ ও কম পরিশ্রমে গাড়ল পালন একটি লাভজনক ব্যবসা। স্বাদ ও মাংসের পুষ্টি গুণাগুণ বেশি হওয়ায় গাড়লের মাংসের চাহিদা বাজারে ব্যাপক। গাড়লের বাচ্চা উৎপাদন ক্ষমতা অধিক, এরা বছরে দুইবার এবং একসাথে একাধিক বাচ্চা দিয়ে থাকে। আমাদের বাংলাদেশের জলবায়ু গাড়ল পালনের জন্য বিশেষভাবে উপযোগী। প্রশিক্ষণ ও সঠিক পরিকল্পনা নিয়ে গাড়ল পালন শুরু করলে এটি একটি লাভজনক ব্যবসা। তবে শুধুমাত্র ইউটিউবের প্রতিবেদন দেখে একটি ব্যবসা শুরু না করে সেটি সারে জমিনে এসে বা কয়েকটি প্রকল্প ভিজিট করে তারপর সে ব্যবসাটি শুরু করা উচিত। আজ আমরা এসেছি মেহেরপুর জেলার দরবেশপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন এর গাড়লের খামারে। আজ আমরা ওয়েব ফাউন্ডেশনের গবেষক ও পশু চিকিৎসক জনাব মাসুদ রানা এর কাছ থেকে জানার চেষ্টা করব গাড়ল পালনের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে আছি জাহিদুর রহমান বাঁধন। কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা আজকে আসলাম আপনাদের এই গাড়লের খামারে। তো আমরা জানতে চাই এই গাড়ল পালনের এই ব্যবসাটা কিভাবে শুরু করা যায় এবং কৃষকরা কেন এই গাড়ল পালন ব্যবসায় আসবে। শুরুতে একটা কথা বলে রাখি যে মেহেরপুরে যে গাড়ল ভেড়াটা পাওয়া যায় সেটা বাংলাদেশের অন্যতম একটা প্রাণী সম্পদ। এর কারণ হলো যে আমাদের দেশি জাতের যে ভেড়াটা পাওয়া যায় এর তুলনায় এটা আকার অনেক বড় হয়। যেমন একটা দেশি ভেড়া সর্বোচ্চ 20-25 কেজি হবে, কিন্তু একটি গাড়ল ভেড়া 40-45 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই গাড়ল ভেড়ার চাহিদা সারা দেশে ব্যাপক এবং এর মার্কেট নিয়ে কোনো সমস্যা হয় না। একটি 3 মাসের গাড়লের বাচ্চার দাম 6-7 হাজার টাকা, কিন্তু 3 মাসের ছাগলের বাচ্চার দাম অত টাকা আমরা পাবো না। গাড়ল ভেড়া পালনের মাধ্যমে মেহেরপুর জেলায় অনেক চাষি প্রচুর লাভবান হয়েছে। তারা জিরো থেকে হিরো হয়ে গেছে বলা যায়। কেননা তারা যাদের 20-25টি ভেড়া আছে তারা অনায়াসে প্রতি বছর 2-3 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছে। এবং এই ভেড়া পালনটা খুবই সহজ, কারণ আমি কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরবো। একজন মানুষ অনায়াসে 50-60টি ভেড়া সে চড়াতে পারতেছে। আর ভেড়ার গ্রেজিং রেট অর্থাৎ খাবারের যে হেবিটটা এটা অনেক বেশি। একটা ছাগল যে খাবারটা খেয়ে ফেলে দেয় ভেড়া সেটা খেয়ে ফেলে, মানে ভেড়ার খাবার নিয়ে ওইরকম কোনো দুশ্চিন্তা পড়তে হয় না। আর হচ্ছে গিয়ে ভেড়ার মার্কেট নিয়েও কোনো সমস্যা নেই, কারণ সারা দেশে যারা নতুন উদ্যোক্তা আছে সবাই এখন ভেড়া চাষে প্রচুর ঝুঁকে পড়েছে। এবং ফলে যারা খামারি আছে মেহেরপুরে তারা খুব ভালো দামে এবং খুব দ্রুত তারা সেল করতে পারতেছে। এবং এত চাহিদা যে তাদের বাচ্চা প্রোডাকশন হওয়ার পূর্বে তাদের কাছে বিভিন্ন অর্ডার আসে ভেড়া নেওয়ার জন্য। আর আমি শুরুতে একটা কথা বলছিলাম যে ছাগলের তুলনায় এটা অত্যন্ত সহজ লভ্য একটা প্রাণী এবং সহজেই খামারি এটা পালন করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা রোগ ব্যাধির কথাই ধরি, ছাগলের বহু রকম রোগ হয় কিন্তু ছাগলের তুলনায় ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ারটা অনেক বেশি, ফলে ভেড়ার মর্টালিটি রেটও অনেক কম ছাগলের তুলনায়। এ কারণে আমি মনে করি যে যারা নতুন উদ্যোক্তা ফার্মাররা গাড়ল পালন করে বেশি লাভবান হবে। আপনারা যে গাড়ল পালন করছেন এটা তো আপনাদের একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? আপনারা জানেন যে গাড়ল ভেড়া পালন একটা দারিদ্র বিমোচনের অন্যতম একটা হাতিয়ার এবং একটা সম্ভাবনাময় খাত। এই সম্ভাবনাময় খাতকে আরো সম্প্রসারিত করার জন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং ওয়েব ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় 2015-16 অর্থবছর থেকে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। এই প্রকল্পটার নাম হলো যে দেশি উন্নত জাতের ভেড়া পালনের মাধ্যমে দারিদ্র বিমোচন। আমাদের এই প্রকল্পের আওতায় মেহেরপুর জেলায় 650 জন খামারিকে আমরা ক্ষুদ্র ঋণ সুবিধা দেই, তারপর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং মাছা তৈরির জন্য অনুদান দেই, এবং আমি একজন ডাক্তার হিসেবে তাদেরকে যত প্রকার টেকনিক্যাল সাপোর্ট দরকার সেগুলো আমরা দিই।
আপনারা প্রথমে কতটি ভেড়া বা গাড়ল নিয়ে আপনারা এটা শুরু করেছেন? আমরা যখন এই খামারটা শুরু করি তখন আমাদের ভেড়ার সংখ্যা ছিল 55টি। বর্তমানে আপনাদের খামারে কতটি ভেড়া আছে? আমাদের খামারে বর্তমানে 140টি ভেড়া আছে। একজন কৃষক যদি চাই সে ব্যবসা করার জন্য সে প্রথমে কতটি ভেড়া বা গাড়ল দিয়ে তার ব্যবসা শুরু করতে পারে? যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছে তা আমি মনে করি তাদেরকে 20টি মা ভেড়া এবং সেই অনুপাতে 2টি পাঠা, টোটাল 22টি ভেড়া দিয়ে যদি তারা ফার্ম এস্টাবলিশ করে তাহলে আমি মনে করি তারা ধীরে ধীরে লাভের মুখোমুখি হবে। কোন জাতের ভেড়া বা গাড়ল বাণিজ্যিকভাবে চাষ করার জন্য লাভজনক? আমাদের দেশে মূলত দেশি জাতের এবং গাড়ল জাতের ভেড়াটা পাওয়া যায়। আমি এক্ষেত্রে অবশ্যই গাড়লকে সাপোর্ট করব, কারণ গাড়ল মানে বাড়তে এটা অর্থাৎ জন্মগত অবস্থা থেকে তার বডি ওয়েটটা বেশি। যেমন যেখানে একটি দেশি ভেড়ার বাচ্চার বার্থ ওয়েট হচ্ছে গিয়ে 1 কেজি 800 গ্রাম বা 1 কেজি 100 গ্রাম, সেখানে একটি গাড়লের বাচ্চার বার্থ ওয়েট 3 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। ফলে যখন একটি গাড়ল পূর্ণবয়স্ক হয় তখন তার ওয়েট 40 থেকে 50 কেজি পর্যন্ত হয়ে থাকে, যেখানে একটি দেশি ভেড়া 20 থেকে 25 কেজির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই বডি আকার বা ওজন বৃদ্ধিতে গাড়ল অবশ্যই আমি সাপোর্ট করব। আমাদের দর্শকদের জন্য আপনি যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলতেন একটি গাড়ল ও একটি ভেড়ার মধ্যে পার্থক্যটা আসলে কি? অনেকে এই প্রশ্নটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত যে আসলে গাড়ল কি ভেড়া নাকি ওটা অন্য কোনো প্রাণী। আসলে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাই, যেমন আমাদের দেশে দেশি গরু, হলস্টেন ফ্রিজিয়ান, জার্সি, শাইওয়াল বিভিন্ন জাতের গরু আছে, কিন্তু সবগুলোই গরু। ঠিক তেমনই গাড়ল ভেড়ার একটি জাত, কিন্তু সে একটা ভেড়া। একটি গাড়ল বছরে কতটি বাচ্চা দেয় এবং কয়বার বাচ্চা দেয়? একটি গাড়ল ভেড়া 7 থেকে 8 মাস বয়সে সে হিটে আসে, অর্থাৎ সে 7 থেকে 8 মাস বয়সে প্রেগনেন্ট হয়। প্রায় দেখা গেছে যে 1 বছর কিংবা 1 বছর 1 মাসে সে তার প্রথম বাচ্চা দেয়, এবং এভাবে প্রতি বছরে সে 2 বার বাচ্চা দেবে এবং গড়ে 2টি করে বাচ্চা দেয়। ঘর তৈরি এবং 50টি গাড়ল ক্রয় বাবদ সর্বমোট কত টাকা প্রথমে ইনভেস্ট করার প্রয়োজন হতে পারে একজন কৃষকের? আপনি যদি প্রতিটি মা ভেড়া ক্রয় করতে চান সেটা বয়স ভেদে বিভিন্ন দাম হয়ে থাকে। সচরাচর যে দামে পাওয়া যায় সেটা হচ্ছে 10 থেকে 12 হাজার টাকার মধ্যে ভেরি করে। তো 50টা ভেড়া এরকম আপনাকে 5 লাখ কিংবা 6 লাখ টাকা দাম পড়বে। আর হচ্ছে কি, আপনি 50টা ভেড়া রাখার জন্য যে ঘরটা তৈরি করবেন সে ঘরটা মিনিমাম আপনার 1.5 লক্ষ টাকা খরচ হবে। তাই সব মিলে 6.5 কিংবা 7 লাখ টাকা হলে আপনি 50টা মা ভেড়া দিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারবেন। 50টি গাড়ল থেকে এক বছরে পরিচর্যা খরচ এবং খাবার খরচ বাদ দিয়ে কত টাকা আয় করা সম্ভব? আমি এর আগে বলেছি যে ভেড়া বছরে 2 বার বাচ্চা দেয় এবং গড়ে 2টি করে বাচ্চা দেয়। আমরা 50টি ভেড়া থেকে মিনিমাম বছরে 150টি বাচ্চা পাবো, এবং প্রতিটি 3 থেকে 4 মাসে বাচ্চা আমরা 6 থেকে 7 হাজার টাকায় সেল করতে পারবো। সেভাবে আমরা 50টি ভেড়া আর 10 লক্ষ 50 হাজার টাকায় পার ইয়ারে বাচ্চা আমরা সেল করতে পারবো। ভেড়ার লালন পালন কস্টটা অনেক কম, আমরা সব খরচ বাদ দিয়েও পার ইয়ার 8 থেকে 9 লাখ টাকা সেভ করতে পারবো। গাড়ল পালনের জন্য সাধারণত কেমন জায়গা বেশি উপযোগী? যেহেতু গাড়লটা মেহেরপুর অঞ্চলে বেড়ে উঠেছে এবং মেহেরপুর অঞ্চলের দিকে তাকালে দেখতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণে মাঠ রয়েছে যেখানে ভেড়াগুলো সহজে মানে চড়তে পারে, ঘাস খেতে পারে। তাই আমি এটাই সাজেস্ট করব যে যেখানে উন্মুক্ত অনেক জায়গা রয়েছে, যেখানে ভেড়া জন্য যথেষ্ট পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা রয়েছে, এরকম একটা জায়গা সিলেক্ট করতে হবে এই ভেড়া পালনের জন্য। আপনারা কি ভেড়াটা ভেড়াগুলো বা গাড়লগুলো কি উন্মুক্ত জায়গায় পালন করছেন নাকি বদ্ধ জায়গায় পালন করছেন? আমরা মোটামুটি আবদ্ধ জায়গায় ভেড়াগুলো পালন করতেছি। দেখতেছেন যে আমাদের ওখানে শেড রয়েছে এবং এখানে শেডের বাইরে একটা মাঠ রয়েছে, যে মাঠের মধ্যে তারা এক্সারসাইজের সময়টা পায় এবং সেখানে হালকা তারা ঘাসও খেতে পারবে। আমরা বাইরের জমিতে আমরা ঘাস পাকসং জাতের ঘাস চাষ করি এবং সেখান থেকে ঘাস চপিং এর মাধ্যমে তাদেরকে সরবরাহ করি। আমাদের এই ভেড়াগুলো সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় থাকে, এখানে মাঠে চড়ানোর কোনো ব্যবস্থা নেই এগুলোর। আপনি যদি আমাদেরকে যদি দেখাতেন গাড়ল পালনের জন্য ঘরটা কিভাবে প্রস্তুত করতে হয়? অবশ্যই আপনাকে বলে রাখি যে এই যে আমাদের এই শেডটা আছে ভেড়া শেড, এটা একটা আদর্শ মানের শেড এবং এটাকে সাইন্টিফিক গোতে সেটা তৈরি করা হয়েছে এবং এখানে সকল কিছু জিনিস বিবেচনা করা হয়েছে। যেমন আমাদের এই শেডে মাচাটা থাকবে যেখানে মানে ভেড়াগুলো থাকবে, সেই মাচাটা থাকবে গ্রাউন্ড লেভেল থেকে 4 থেকে 5 ফিট উঁচুতে, ফলে ভেড়ার ময়ল পেশাব পায়খানা থেকে ভেড়াগুলো উচ্চতা দূরে থাকবে, ফলে দুর্গন্ধটা থেকে ভেড়াগুলো মুক্ত থাকবে। এবং এর মধ্যে এতটা 4 থেকে 5 ফিট স্পেস রাখা হয়েছে এই জন্য যে প্রতিদিন সকালে যে পরিমাণ ময়লাগুলো নিচে জমা হবে অনায়াসে ঢুকে ঝাড়ু দিয়ে সে পরিষ্কার করতে পারে। এবং আমরা যদি এই গ্রাউন্ড লেভেলটা পাকা করি এবং একটু সোফি করি তাহলে হচ্ছে যে পেশাব পায়খানা সহজে আমরা পানির স্রোতে আমরা বাইরে ফেলে দিতে পারবো।
আমি বলেছি যে আমাদের মাছের উচ্চতা হবে গ্রাউন্ড লেভেল থেকে 4 থেকে 5 ফিট। তো মাটি থেকে এখানে উঠতে হলে অবশ্যই আপনাদেরকে সিঁড়ির ব্যবস্থা করতে হবে, এবং সিঁড়িটা এমন কমফোর্টেবল করতে হবে ফলে যাতে ওর ঘাড়ে কোনো পা পিছলে না যায়, এবং মাঝে মাঝে আপনি এরকম বাঁশের কাঠের বা বাঁশের একটা বাটাম দিতে পারেন, ফলে সহজে পা রেখে ভেড়া উপরে উঠতে পারবে। আমরা এখানে মাছের পদ্ধতিতে মূলত ভেড়াটা পালন করি, আর মাছের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে দুটি কাঠের বাটাম বা দুটি বাঁশের ফালির মধ্যে মিনিমাম 1 আঙ্গুল পরিমাণ আপনার ফাঁকা থাকবে, 1 আঙ্গুল অথবা 2 সেন্টিমিটার পরিমাণ ফাঁকা থাকবে। ফাঁকা রাখাটার উদ্দেশ্যটা হলো যে ভেড়ার পেশাব পায় এখানে সহজেই এই ফাঁক দিয়ে নিচে পড়ে যাবে, কোনো কিছু এখানে আটকে থাকবে, কোনো কিছু আটকে থাকবে না, ফলে ভেড়া যখন একটা শুবে একটা পরিষ্কার জায়গায় সে শুইতে পারবে এবং তার গায়ে এরকম ময়লা কোনো পেশাব পায়খানা লেগে থাকবে না। এটা হচ্ছে আমাদের মাছের পদ্ধতিতে ভেড়া পালনের অন্যতম একটা সুবিধা। 50টি গাড়াল পালনের জন্য একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ কেমন হওয়া উচিত? একটি পূর্ণবয়স্ক গাড়ালের জন্য 12 থেকে 14 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন, সেই হিসেবে 50টি ভেড়ার জন্য আমাদের 700 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন। এই ভেড়ার ঘর উঠানোর ক্ষেত্রে দামটা ভ্যারি করে কিভাবে বা কোন ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে, মানে ঘরটা তৈরিতে আমাদের সদস্য পর্যায়ে তারা মূলত বাঁশ, টিন কিংবা ইটের খুঁটি ব্যবহার করে তারা ঘর নির্মাণ করে, সেক্ষেত্রে 50টি ভেড়ার জন্য আপনার 1.5 থেকে 2 লাখ টাকা খরচ পড়বে ঘর বাবদ খরচ। আপনারা এই গাড়ালগুলো প্রাথমিক পর্যায়ে কোথা থেকে সংগ্রহ করেছিলেন এবং কত টাকা দরে সংগ্রহ করেছিলেন? আমি প্রথমে বলেছিলাম যে এই গাড়াল ভেড়াটা মূলত মেহেরপুর অঞ্চলে বেশি দেখা যায়, এবং শুরুতে আমরা মেহেরপুর অঞ্চলের বিভিন্ন খামারিদের কাছ থেকে ভালো ভালো ভেড়াগুলো সিলেক্ট করে আমরা ক্রয় করেছি, এবং ভেড়ার দামটা বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকে। এখন আপনি যদি ভেড়া কিনতে চান তাহলে মোটামুটি 10 থেকে 12 হাজার টাকার মধ্যে আপনি 9 থেকে 10 মাসের বয়সের একটা ভেড়া ক্রয় করতে পারবেন। তাই গাড়াল পালনের জন্য কি ধরনের এবং কেমন বয়সের গাড়াল ভেড়া ক্রয় করা উচিত? ভেড়া ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 9 থেকে 10 মাস সর্বোচ্চ 2 দাঁতের ভেড়া ক্রয় করতে হবে, এবং একটি বিষয় আপনাকে বলে রাখি যেটা আমাদের মেহেরপুরে যে ভেড়া কেনা বেচা হয় এটা ভেড়া কেনা বেচা হয় লেজের উপর ভিত্তি করে, যে ভেড়ার লেজ যত বেশি লম্বা সে ভেড়ার দাম তত বেশি। তাই এটা এই দ্বারা বোঝানো হয়, লেজ দ্বারা বোঝানো হয় যে ওই ভেড়াটার গাড়লে পিউরিটির বেশি। তো আপনি ভেড়া কেনার ক্ষেত্রে অবশ্যই লম্বা লেজের ভেড়া এবং স্বাস্থ্যবান এবং সুটাম দেহের ভেড়া অবশ্যই ক্রয় করবেন। এই গাড়ল ক্রয় করার পরে খামারে প্রবেশ করানোর আগে কি কি পরিচর্যা করা উচিত? গাড়ল কেনার পর খামারে প্রবেশের আগে 15 দিন আপনাকে আইসোলেশন অর্থাৎ আলাদাভাবে তাকে রাখতে হবে, এবং এই 15 দিনে আপনাদের কিছু স্টেপ আছে বা কিছু পরিচর্যা আছে সেগুলো অবশ্যই করতে হবে। গাড়ল কেনে আনার পর অবশ্যই আপনাকে 1 দিন বা 2 দিন পর তাকে সুন্দর করে গোসল করাতে হবে, দেন আপনাকে তাকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে, এবং পরবর্তীতে 4 থেকে 5 দিন পর তাকে PPR ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে, এবং এভাবে প্রথম কৃমিনাশক করার পর 7 দিন পর আবার আপনাকে কৃমিনাশক করাতে হবে, এবং এভাবে অবজারভেশনে রেখে 14 থেকে 15 দিনের মধ্যে যদি কোনো রোগ ব্যাধি তার মধ্যে দেখা না যায় তাহলে তাকে আমরা শেডে উঠাতে পারবো। গাড়াল খামারে প্রবেশ করানোর পরে আর তখন কি কি পরিচর্যা করার প্রয়োজন হতে পারে? আমরা আমাদের এই খামারে যেসব পরিচর্যাগুলো ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে গরমের দিনে প্রতিদিনই আমরা তাদের সকাল বা বিকেলে একবার তাদের গা ভিজাই দিই, এবং প্রতি 7 দিন পর পর তাদের শ্যাম্পু দিয়ে গোসল করে দিই, এবং প্রতি মাস 1 মাস পর পর আমরা ডিপিং করাই, সেটাতে আমরা মনে করেন যে বিভিন্ন প্যারাসাইট বা পরজীবী নাশক কোনো কেমিক্যাল দিয়ে তাদেরকে ডিপিং করাই, এবং প্রতি বছরে আমরা 2 বার উল কাটাই, সেটা হচ্ছে একবার মার্চ এপ্রিলে আর একবার হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে। আচ্ছা, আপনি যে বললেন যে ডিপিং করান, আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই ডিপিং করানোটা আসলে কি? ডিপিংটা হলো যে পরজীবী নাশক অর্থাৎ উকুন আটালি নাশক কোন মেডিসিন দিয়ে ভেড়াটাকে গোসল করানো। এই গাড়ল লালন পালন করার জন্য দৈনিক কি কি পরিচর্যা করার প্রয়োজন হয়? শুরুতে আপনি প্রতিদিন সকালে অবশ্যই গাড়লের মাছাটা পরিষ্কার করবেন, মাছা পরিষ্কার এবং মাছার নিচে যে ময়লা থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করবেন, এবং এরপর গাড়লকে যদি মাঠে চড়ান তাহলে মাঠে নিয়ে যাবেন, এবং দুপুরে অবশ্যই কড়া রোদে মাঠে চড়াবেন না, এবং মাঠ থেকে মাঠে অবশ্যই পরিষ্কার পানির ব্যবস্থা করবেন, অথবা মাঠ থেকে ফিরে এসে তারা পরিষ্কার পানি খাবে। আর আমাদের ফার্মের ক্ষেত্রে আমরা সারাদিনই একটা রুটিন ফলো করি যেখানে আমাদের 6টার মধ্যে আমরা ভেড়াগুলোকে দানাদের খাবার দেই, তারপর হচ্ছে কি আমরা মাঠে বের করি বা তাদের এক্সারসাইজের জন্য একটা সুযোগ করে দিই, এই সময় আমরা আমাদের শেড বা ভেড়ার মাছটা আমরা পরিষ্কার করি, দেন 9টার সময় 9টা কিংবা 10টার সময় আমরা তাদেরকে ঘাস দিই, এভাবে আবার ঘাস খাওয়ানোর পর আবার মাঠে ছাড়ি, মাঠে ছাড়ার পর দুপুর 1টায় আবার আমরা তাদেরকে ঘাস দিই, এবং 2:30টায় আবার দানাদের খাবার দিই, এবং শেষে আমরা 5টার সময় আবার ঘাস দিই, এভাবে আমাদের সারাদিন এই ভেড়াগুলোকে মানে খাওয়ার রুটিন এটাই। এই মা গাড়ালের প্রজনন গুলো আপনারা কোথা থেকে করান এবং কিভাবে করান?
আমি এর আগে বলেছি যে প্রতি 10টি মা ভেড়ার জন্য একটি পাটা রাখতেই হবে, এবং আমাদের সদস্য যারা ভেড়া পালন করে তারাও 10টির অনুপাতে একটি করে পাটা রাখে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভেড়া হচ্ছে সাইলেন্ট হিট প্রবণ একটা এনিমাল। হিটে আসলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওর সাথে যখন পাটা রেখে দেবেন তাহলে ওই পাটাটা বুঝে নেয় যে কোন মা ভেড়াটা হিটে আসছে, তখন সে পাল দেয়। ফলে ছাগলের জন্য যেমন এখানে ওখানে পাটা খুঁজে বেড়াতে হয়, আমাদের সদস্যরা সেটা করে না, কারণ তাদের প্রত্যেকের পালেই যথাযথ অনুপাতে ভেড়া মানে পাঠা ভেড়া তারা সংরক্ষণ করে, ফলে তাদের পাল দেয়াতে বা প্রজননে কোনো সমস্যা হয় না। মা গাড়লের প্রজনন করার জন্য কি ধরনের পাঠা ক্রয় করা উচিত? বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে পাঠা অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। যে পাঠাটা যত বড় হবে তার বাচ্চা তত বড় আমরা মানে আশা করি, এক্সপেক্ট করি। এবং এক্ষেত্রে আপনার পাঠা কেনার ক্ষেত্রে অবশ্যই লম্বা লেজ, সুটাম দেহ এবং বড় সাইজের একটা বলিষ্ঠ সুটাম দেহের একটা ভেড়া ক্রয় করবেন। অবশ্যই আমরা এক্ষেত্রে বলি যে ভেড়া পাঠা কেনার ক্ষেত্রে অবশ্যই তার অতীত হিস্ট্রিটা দেখবেন, তার বাবা কেমন ছিল বা সম্ভব হলে তার দাদা কেমন ছিল। তাহলে যদি তার বাবা দাদা যদি বেশি সুটাম দেহের হয় বা বলিষ্ঠ হয় বা বড় সাইজের হয়, তাহলে তার থেকে যে বাচ্চাগুলো আসবে ঠিক তেমনই বলিষ্ঠ বা বড় সাইজের বাচ্চা আপনারা পাবেন। একটি পাঠা গাড়লের খাবার এবং পরিচর্যার জন্য কি কি করতে হয়? পাঠা গাড়ল থেকে যেহেতু আপনি প্রজনন ঘটাচ্ছেন, সেহেতু আমরা সাজেস্ট করি যে প্রতিদিনই 100 গ্রাম বা 1 মুঠো করে ছোলা রাতে ভিজায় রেখে সকালে সেই অঙ্কুরিত ছোলা তাকে খাওয়াতে হয়। এবং মাঝে মাঝে প্রতি 3 মাস পর বা 4 মাস পর পর ভিটামিন AD3 ইনজেকশন করতে হয়। একটি পাঠা গাড়ল ক্রয় করতে হলে কত টাকার প্রয়োজন হয়? এটা বলে রাখি যে মেহেরপুর অঞ্চলে মা ভেড়ার তুলনায় পাঠা ভেড়াগুলোর দাম বেশি, সেক্ষেত্রে আপনি একটি বলিষ্ঠ এবং সুটাম দেহের পাটা ক্রয় করতে গেলে আপনার 25-30 হাজার টাকা ব্যয় করতে হবে। মা গাড়লের গর্ভবতী হওয়ার পর বাচ্চা দেওয়া পর্যন্ত কি কি পরিচর্যা করার প্রয়োজন হয়? একটা অ্যানিমাল প্রেগনেন্ট মানে তার সে তখন একটা নেই, সে 2টা অথবা 3টা। তাহলে পূর্বে যে খাবারটা আপনি দিতেন সে সময় আপনাকে খাবারের পরিমাণটা বৃদ্ধি করে দিতে হবে। সে সময় আপনি প্রোটিন জাতীয় বা দানাদার খাবারের মধ্যে প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবং অবশ্যই ভেড়াটাকে অন্যান্য পাঠা বা অন্যান্য ভেড়া থেকে দূরে রাখতে হবে, তাকে একটা সেপারেট জায়গায় রাখতে হবে, নতুবা মারামারি করে বা গুঁতো দিয়ে সে পেটের বাচ্চাটা মারা যেতে পারে। এবং অবশ্যই বাচ্চা হওয়ার 1 সপ্তাহ বা 15 দিন আগে তাকে আলাদা কেয়ারে রাখতে হবে, আলাদা নজরদারিতে রাখতে হবে। বাচ্চা জন্মানোর পরে বাচ্চা এবং মা গাড়লকে কি কি পরিচর্যা করার প্রয়োজন হয়? আপনি যখন বুঝবেন যে ভেড়াটা বাচ্চা হবে হবে ভাব, তখন অবশ্যই ভেড়াটাকে একটি পরিষ্কার জায়গায় নিতে হবে, এবং আপনি সেখানে পরিষ্কার খড় বা একটা চটের বা পাটের বস্তা বিছিয়ে দিতে পারবেন। ফলে পরিষ্কার জায়গায় বাচ্চাটা হলে পরে ওই পাটের বস্তার উপর যদি বাচ্চাটা রেখে দেন, তো বাচ্চার গায়ে থেকে যে শ্লেষ্মা বা রসটা থাকবে সেটা পাটের বস্তা চুষে নেবে এবং বাচ্চাটা রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। এরপর যে কাজটা হচ্ছে গিয়ে আপনার ওই ভেড়ার বাচ্চার যে নাভিটা এটা 4-5 ইঞ্চি দূরে পরিষ্কার ব্লেড দিয়ে আপনি কেটে দিতে হবে। আমি সাজেস্ট করি যে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পর নাভিটাকে আপনি টিংসার আয়োডিন বা ভায়োডিনে একটু যদি চুবিয়ে দেন তাহলে বিভিন্ন জীবাণু থেকে মুক্ত থাকবে, ফলে পরবর্তীতে ধনুষ্টঙ্কার জাতীয় রোগ হওয়ার থেকে মুক্ত থাকবে। এরপরে যেটা করতে হবে, অবশ্যই বাচ্চাটাকে আপনি ইমিডিয়েটলি তাকে মায়ের শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এবং পাশাপাশি ওই ভেড়াটা মা ভেড়ার জন্য আপনাকে পরিষ্কার পানি এবং কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে তার সামনে। গাড়লকে সাধারণত কোন কোন সময়ে খাবার দেওয়া হয় এবং কি কি খাবার দেওয়া হয়? যারা মাঠে চড়ায় তারা টোটালি মাঠের উপর ডিপেন্ডেন্ট, তারা মাঠে যে কাঁচা ঘাসটা তাদের ভেড়াকে খাওয়ায়, এবং বাড়িতে তারা সামান্য পরিমাণে দানাদার খাবার সরবরাহ করে। কিন্তু আমাদের এই খামারে আমরা বাহিরে ঘাস চাষ করি এবং সেই ঘাস এনে মেশিনে চপিং করার পর সেই ঘাসের সাথে বিচুলি মিক্স করে ভেড়াকে খাওয়াই, এবং পাশাপাশি আমরা দানাদার খাবার খাওয়াই যেখানে 8টি উপাদান থাকে। আমরা দিনে 2 বার দানাদার খাবার এবং দিনে 3 বার কাঁচা ঘাসটা সরবরাহ করে থাকি। আপনারা প্রতিটি গাড়ল কোথায় বিক্রি করেন এবং কি দরে বিক্রি করেন, এবং কৃষক যদি চাই সে বিক্রি করবে তাহলে সে কোথায় বিক্রি করবে? এখানে গাড়লে অনেক বাজার রয়েছে, কিন্তু আমাদের ফার্মের ভেড়া বিক্রি করতে আমাদের কোথাও যেতে হয় না, বরং যারা ভেড়া ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে কিনে নিয়ে যায়। এবং এই ফার্মের পাশাপাশি অনেকেই যারা ভেড়ার ব্যবসা করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে ভেড়া ক্রয় করে নিয়ে যায় এখান থেকে। এই গাড়লের কোনো রোগ বালাই আছে কিনা? প্রাণী বাতরিত রোগ বলে থাকবে, তবে অন্যান্য প্রাণীর তুলনায় গাড়লের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বা ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ারটা বেশি এবং এর রোগ ব্যাধি অনেক কম। যেটা সবচেয়ে মারাত্মক রোগ সেটা হচ্ছে যে PPR রোগ।
এবং এ রোগ থেকে প্রতিকারের জন্য আপনাকে একটি গারোর 4 মাস বয়সে আপনি ভ্যাকসিন দিলেন এবং প্রতি 6 মাস পর পর যদি আবার এই ভ্যাকসিনটা দেন তাহলে পিপিআর থেকে মুক্ত থাকলেন। এবং এর পাশাপাশি আমরা যেটা দিই গোটপক্স, বাদলা কিংবা তরকা রোগের ভ্যাকসিনগুলো আপনারা দিতে পারেন, সাথে আপনারা খুড়া রোগের ভ্যাকসিনটা দিতে পারেন। এই ভ্যাকসিনগুলো দিলে তাহলে অনেক মারাত্মক রোগ থেকে আপনি সেফ থাকতে পারলেন। এবং পাশাপাশি অন্যান্য অ্যানিমেলের তো মতোই সামান্য সর্দি কাশি কিংবা জ্বর কিংবা ফোড়া ওঠা এই এই অথবা পেট ফাঁপা এই এই সামান্য কিছু মানে সামান্য কয়েক প্রকার রোগ ব্যাধি যেগুলো সামান্য কষ্টে সামান্য ড্রাগসে আপনি সেরে তুলতে পারবেন। আমরা জানলাম যে এই রোগগুলো হলে কিভাবে আমরা প্রতিকার করব, রোগ হবার আগে এমন কোনো পদ্ধতি বা উপায় আছে কিনা যেগুলো ফলো করলে আমরা এই রোগগুলো হওয়া থেকে আটকাতে পারি? আপনারা যদি মাথায় ভেড়া পালন করেন তাহলে অনেক রোগ থেকে এমনিতেই মুক্ত থাকা যায়। আর তারপরে আমি যে ভ্যাকসিনগুলোর কথা বলেছি, এই ভ্যাকসিনগুলো যদি আপনারা নেন তাহলে তো এরকম মারাত্মক রোগ থেকে অবশ্যই সেফ থাকবেন। আর পাশাপাশি আবহাওয়া পরিবর্তন বা কিংবা অন্য কোনো কারণে সামান্য যে রোগ ব্যাধিগুলো হয় এগুলো সামান্য ড্রাগসে মানে সারিয়ে তোলা সম্ভব হয়। আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেদনটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের এই কৃষি কথা ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।